হ্যালো ফ্রেন্ডস মালু রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব আরও একটা দারুণ রেসিপি যেটা ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে আর খেতে অসাধারণ হয় এটা ইভিনিং স্ন্যাক্স বা ডিনারের জন্য একদম পারফেক্ট একটা ডিশ আশা করব রেসিপিটা সকলেরই ভালো লাগবে তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি মানেই লাচ্ছা রোল তো লাচ্ছা পরোটা বানানোর জন্য যেটা প্রথমে লাগবে সেটা হলো ময়দা আমি নিয়েছি দুশো গ্রাম ময়দা তোমরা এক কাপ ময়দা আর এক কাপ আটাও নিতে পারো হাফ ময়দা হাফ আটা তো এটা আমি এই মিক্সিং বলে নিয়ে নিলাম এইবার এখানে হাফ টি স্পুন নুন অ্যাড করলাম আর টু টেবিল স্পুন সাদা তেল অ্যাড করব। এগুলো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেন পুরো ময়দাতেই তেলটা আর নুনটা মিশে যায় এইবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব আর একটা সফট ডো তৈরি করব। দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট করতে দেবো এটা একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব। এর মধ্যেই আমি রোলে স্টাফিংটা বানাবো তার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণে গাজর কুচিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কিছুটা পেঁয়াজ কুচি চার পাঁচটা লঙ্কা কুচি আর পাঁচ ছটা রসুন আর নিয়েছি একশো গ্রাম পনির যেটাকে আমি সবজিগুলোর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে একটা ননস্টিক তাওয়া আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম সেখানে আমি টু টেবিল স্পুন সাদা অয়েল নিলাম এইবার তেলটা গরম হলেই আমি লঙ্কা আর রসুন আগে দিয়ে দেব দিয়ে এটাকে এক মিনিট স্টার ফ্রাই করব মানে হাই ফ্লেমে এটাকে এক মিনিট একটু ফ্রাই করে নেব এরপর একে একে বাকি ভেজিটেবলগুলো আমি এতে দিয়ে দেব এগুলো দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভাজা করে নেব এরপর এখানে আমি নুন অ্যাড করবো অ্যাকর্ডিং টু টেস্ট তারপরে আমি অ্যাড দেবো টু টেবিল স্পুন হট গার্লিক সস টু টেবিল স্পুন টমেটো সস ওয়ান টি স্পুন ব্ল্যাক সোয়া সস আর ওয়ান টি স্পুন ভিনিগার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো ভেজিটেবিলের সঙ্গে ভালো করে মিশিয়ে এক মিনিট মতো কুক করে নেব এরপর পনিরের টুকরোগুলোকে আমি দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দিয়েও দু মিনিট মতো এটাকে মেশাবো ভালোভাবে মেশানোর পরে এখানে আমি ওয়ান স্পুন চাট মশালা আর ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার লাচ্ছা পরোটার স্টাফিংটা রোলের স্টাফিংটা এটাকে আমি একটা জায়গায় নামিয়ে নেব স্টাফিং রেডি হয়ে গেল এবার পরোটা বানাবো ময়দাটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এখান থেকে আমি চারটে লেচি বানাবো ম্যাক্সিমাম পাঁচটা লেচি করা যাবে দুশো গ্রাম ময়দা থেকে পাঁচখানা লাচ্ছা রোল তৈরি হয়ে যাবে তো আমি এখানে চারটে লেচি বানাবো সমান ভাগে লেচিগুলোকে কেটে নেব লেচিগুলো রেডি হয়ে গেছে এরপরে একটু ময়দা ছড়িয়ে নিয়ে আমি একটা লেচি নিয়ে সেটাকে রুটির মতো আগে বেলে নেব এইবার রুটিটা তৈরি হয়ে গেছে এরপর পরোটা বানানোর জন্য যেটা করতে হবে এই রুটির ওপর অল্প একটু তেল ছড়িয়ে দিতে হবে আর অল্প একটু ময়দা ছড়িয়ে দিতে হবে এরপরে এটাকে ফোল্ড করতে হবে ফোল্ডটা করব যেরকম আমরা ছোটোবেলায় পেপারের পাখা বানাতাম ঠিক সেইরকম ফোল্ড করতে হবে আমি যেইভাবে করছি দেখো উল্টো দিকে নিয়ে এটাকে ঘুরিয়ে ফোল্ডটা করতে হবে এইভাবে পুরো রুটিটাই ফোল্ড করে নিতে হবে এইবারে এটাকে আবার রোল করতে হবে এরম করে ঘুরিয়ে এটাকে রোল করতে হবে রোল করে এর যে শেষ মাথাটা সেটা মাঝখানে চেপে দিতে হবে দিলেই লাচ্ছা পরোটার লেচি তৈরি হয়ে যাবে এটাকে মিনিট পাচে রেখে করলে আরও ভালো লেয়ার্সগুলো হয় কিন্তু এখন যেহেতু সময় নেই আমাকে সাথে সাথে এটা বানাতে হচ্ছে তো এটাকেও আমি রুটির মতো বেলবো তবে বেশি চাপ দেব না হালকা হাতে এটাকে বেলতে হবে লাচ্ছে পরোটা রুটিটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সেঁকে নেব আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম সেখানে পরোটা যেমনভাবে তৈরি করি ঠিক সেইভাবেই এটাকেও তৈরি করব। বা অল্প তেল দিয়ে দু দুপিট ভাজা করে নেবো এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই যেই পরোটাটা তৈরি হতে থাকবে লেয়ার্সগুলোও বেরোতে থাকে পরোটাটা কুক হয়ে গেছে দেখো লেয়ার্সগুলো আমি এবার দেখাবো দেখো কত সুন্দর লেয়ার্স হয়ে গেছে লাচ্ছা পরোটার লেয়ার্সটাই আসল লেয়ার্স হয়ে গেছে উল্টো দিকেও লেয়ার্সগুলো দেখাচ্ছি দেখো এটা লেয়ার্স হয়ে গেছে আরও যদি কিছুক্ষণ রেখে লেচিটা রেখে করা যেত লেয়ার্সগুলো আরও সুন্দর হতো দেখো লেয়ার সুন্দর এসছে পরোটাটা রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নেবো একইভাবে আরও একটা পরোটা আমি রেডি করে নেব এই লাচ্ছা পরোটাটাও রেডি হয়ে গেছে এবার এটাকেও আমি নিয়ে নিলাম তো দুটো লাচ্ছা পরোটা আমার রেডি হয়ে গেল। এবার এইগুলোকে রোল বানাবো প্রথমেই আমি এক টেবিল স্পুন করে টমেটো সস আর একটি স্পুন করে মেয়নিস দিয়ে পুরো পরোটা পরোটায় ছড়িয়ে দেবো খুব পরোটাটাতে এটা গ্রিজ করে নেব এই যে স্টাফিংটা বানিয়েছি পনিরের সেটা দেবো এরপরে এটাকে গার্নিশ করবো পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে যারা ঝাল পছন্দ করে এখানে একটু লঙ্কা কুচিও দিতে পারো আর দেব লেবুর রস দারুণ একটা গন্ধ বেরোচ্ছে এখানে আমি লেবুর রসটাও অ্যাড করে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল লাচ্ছাপোটা রোল এবার এগুলোকে রোল করে নিয়ে গরম গরম সার্ভ করো তো দেখলে বন্ধুরা এইভাবেই তৈরি হয়ে গেলো লাচ্ছাপোটা রোল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই নিজেরা ট্রাই করবে আর যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না ততদিন সবাই খুব ভালো থেকো আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে বাই